হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কলকাতাস বং ফ্যামিলি। আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ অনেকদিন পর আজকে আবার একটা লং ভিডিও শুট করছি, কারণ তোমরা তো জানোই আমার অফিস থাকে, তো অফিসের কাজ প্লাস বাড়ির কাজ সব কিছু সামলিয়ে লং ভিডিও করাটা আমার পক্ষে বিশ্বাস করো খুব চাপের হয়ে যায়। তাই যতটা পারি তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আজকে হলো ছুটির দিন, রবিবার, আর হাতে অনেকটা টাইমও রয়েছে। আমি বেশ কিছুক্ষণ আগেই উঠেছি, এখন ঘড়িতে বাজে সকাল 9টা, তবে আমি উঠেছি ওই 7:30-8টার দিকে, তাই ভাবলাম যে আজকে একটা লং ভিডিওই শেয়ার করি। তো সকাল থেকে রাত অবধি আজকে কী কী করছি, এভরিথিং, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই প্রথম আমার যে কাজটা থাকে বিছানা গোছানো, তাই বালিশগুলো ভালো করে ঝেড়ে বিছানার চাদরটাও ঝেড়ে নিলাম। আর আজকে আর বেডশিটটা চেঞ্জ করলাম না, কারণ 2-3 দিন আগেই এই নতুন বেডশিটটা পেতেছিলাম, আর এই বেডশিটটা আমার বিয়েতে গিফট পাওয়া। দেখো এটার সাথে দুটো পিলো কভারও দিয়েছে, তাই সেম সেম হয়েছে, কিন্তু পাশ বালিশের কোনো কভার দেয়নি, তাই জন্য দুটো ডিফারেন্ট ডিফারেন্ট পাশ বালিশের কভার পরানো। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম, জানলাগুলো খুলে দিলাম, কারণ ঘরে আলো না আসলে না সকালবেলা মনটা ভালো লাগে না, আর কাজে এনার্জিও পাওয়া যায় না। আর কি বলতো, আমাদের ঘরটা হলো 4 তলায়, একদম টপ ফ্লোরে, আমাদের ঘরের উপরেই ছাদ, তো মারাত্মক না উপর থেকে গরম নামে, এক দণ্ড এসি ছাড়া থাকা যায় না। কালকে তো এসি চলেছে রাত্রিবেলা, ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু জানলাগুলো যেই খুললাম বাইরে দিয়ে বিশাল একটা গরম ঢুকছে। আর আজকে তো লোকনাথ পুজো, গরম সেই লেভেলের পড়েছে। রোজ দিন তো ঘর ঝাড়পোছ করাই হয়, কিন্তু জানি না ঘরে এত ধুলো কোথা থেকে আসে, একটা হালকা ধুলোর লেয়ার পড়েই যায়, আর রোজ ডাস্টিং করা সম্ভব হয়ে ওঠে না, বাইরে যেহেতু আমাকে কাজেও যেতে হয়। তো আজকে যেহেতু ভাবলাম হাতে সময়ও রয়েছে, সমস্ত কিছু ভালো করে ডাস্টিং করে একটু অর্গানাইজ করে রাখি। আর সত্যি কথা বলতে, বিয়ের আগে আমি এত গোছানো ছিলাম না, হয়তো কোনো একটা জিনিস নিলাম অন্য একটা জায়গা দিয়ে আর রেখে দেবো একটা অন্য জায়গায়, এই রকম ছিলাম। আর তারপর খুঁজে না পেলেই মাকে খালি বলতাম, মা আমার এই জিনিসটা কোথায় গো, মা আমার ওই জিনিসটা কোথায় গো, আর মা তো আমার উপর ভারী রেগে যেত। কিন্তু বিয়ের পরে দায়িত্ব কর্তব্য বাড়ার সাথে সাথে এই জিনিসগুলো আমার মধ্যে কি করে যে চলে এলো আমি নিজেও জানি না, মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন মানে একদম ভালো লাগে না, তার সাথে জিনিসপত্র যেন গুছিয়ে রাখতে সবসময় মন করে, আর যদি কোনো কিছু জিনিস পত্র গুছিয়ে না রাখে বর্মশাই, তাকেও ধমক দিয়ে বলি এই জিনিসটা ঠিক করে রাখো, ওই জিনিসটা ঠিক করে রাখো। তো যাই হোক, এদিকে আমার সবকিছু অর্গানাইজ করা কমপ্লিট। আর এই যে ফটো ফ্রেমটা দেখছো, এটা আমার আগের অফিসের স্টুডেন্টরা আমাকে বার্থডেতে গিফট করেছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ফটো ফ্রেমটা গুছিয়ে রাখবো, আজকে যখন সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখছি তাই ফটো ফ্রেমটাও গুছিয়ে এখানে রেখে দিলাম। আর ঝুড়ি ভর্তি খাবার দেখছো, এগুলো মা আমাকে দিয়েছে স্ন্যাক্স খাবার জন্য। আর এই সমস্ত কাজ তো কমপ্লিট, এবার ভাবছিলাম বাথরুমটা পরিষ্কার করব, কিন্তু চারিদিকে ঘরে এত ধুলো বালি আর পাও রাখা যাচ্ছে না এক দণ্ড, আমি ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিই, তারপর বাথরুমটা পরিষ্কার করব। বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাথরুমটা পরিষ্কার করব, কিন্তু ওই যে সময়ের অভাব, সবকিছু সম্ভব হয় না, আর আজকে যখন কাজে হাত দিয়েছি একেবারে সবই কমপ্লিট করব। তো দেখো কিরকম সমস্ত কিছু ওলটপালট অগোছালো হয়ে রয়েছে। আর বাথরুম পরিষ্কার করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু পরিষ্কার করার পরে দেখো কিরকম ঝাঁ চকচকে হয়ে গেছে, আর সমস্ত জিনিস একদম সুন্দর করে সাজিয়ে অর্গানাইজ করে রেখেছি। তো আজকের ঘর কন্যা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদিও এই ধরনের বড় ভিডিও আমি তোমাদের সাথে খুব একটা শেয়ার করিনি এর আগে কোনোদিনই, কিন্তু যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে ভালোবাসা জানিও, তাহলে উৎসাহ পাবো এরকম ধরনের আরো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসার। তো বন্ধুরা, আমি জাস্ট এই সময় স্নান সেরে এলাম, 9টার দিকে কাজ শুরু করেছিলাম, এখন ঘড়িতে প্রায় বাজে দেখো 11:30, প্রচন্ড দেরি হয়ে গেছে, এত কাজ করলাম বুঝতেই পারছো, আর প্রচন্ড হাঁকিও গেছিলাম কাজ করতে করতে। তো একেবারে স্নান সেরে ফ্রেশ হয়ে নিলাম, এবার ঠাকুর পুজোটা কমপ্লিট করব, আর পুজো কমপ্লিট করেই রেডি হয়ে নেবো, কারণ আজকে দুপুরে একটা জায়গায় ইনভিটেশন আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু জানতে পারবে, পুরো ব্লগটা দেখতে থাকো। আমি পুজোটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে তোমাদের সাথে তারপর কথা বলছি। আজকে তো লোকনাথ পুজো, তবে আমার কাছে বাবা লোকনাথের কোনো মূর্তি নেই। সত্যি কথা বলতে কি, আমার এখানে সিংহাসনের কোনো ব্যবস্থা করা হয়নি, তাই সমস্ত ভগবানের মূর্তি কোথায় রাখবো তোমরা নিজেরাই বলো। তাই একটুখানি যে জায়গা পেয়েছি এখানেই মাতার ফটোটা রেখে সকাল সন্ধ্যা একটু পুজো করি, তবে আমার কাছে তো সব ভগবানই সমান, তাই ভাবলাম যে ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি এনে আজকে একটু পুজোটা দিই। আর আজকে যাইনি, কালকে অফিস থেকে আসার পথেই একেবারে ঠাকুরের ফুল মিষ্টি কিনে এনেছিলাম। আর তোমাদের যে বললাম না যে সিংহাসনের ব্যবস্থা
রান্না করা হয়নি কেন বলো তো? নিচেই তো দেখলে আমাদের একটা অ্যাকোরিয়াম আছে 4-5 ফুটের। এইটা তোমাদের দাদা ভাই বিয়ের অনেক বছর আগে অ্যাকোরিয়ামটা ঘরে এনেছিল, তখন ওর মাছের খুব শখ ছিল, মাছও রেখেছিল, কিন্তু ভালো করে মেনটেনেন্স করা হতো না, ব্যাস মাছগুলো মারাও গেল। আমি তো বলেই দিয়েছি আর মাছ আনবে না, তো বেকার বেকার অ্যাকোরিয়ামটা পড়েও রয়েছে আর স্পেসটাও নষ্ট হচ্ছে। দেখি যদি অ্যাকোরিয়ামটা বিক্রি করা যায়, এখানে একটা ছোট মতো ভাবছি যে সিংহাসন করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পুজো দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেল। আজকে এত সুন্দর করে পুজো দিতে পেরে মনটা ভারী ভালো লাগছে। দেখো কি সুন্দর ঠাকুরকে ফুল দিয়ে মিষ্টি দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। যদিও আমি ছোটখাটোর মধ্যে চেষ্টা করেছি, তবুও মনটা ভরে দিতে পেরেছি এটাই অনেক। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এদিকে পুজো কমপ্লিট হতে না হতেই মনে পড়ে গেল আরেকটা কাজ, সমস্ত বোতলগুলো দেখি খালি পড়ে রয়েছে, তাই বসে পড়লাম বোতলগুলো নিয়ে, জলগুলো আগে ভরে নিলাম, কারণ এরপরে রেডি হয়ে গেলে না তখন আর কোনো কাজ করতে ইচ্ছা হবে না, তাই সমস্ত জল ঢল ভরে এবারে করব ব্রেকফাস্ট। এখন তেমন একটা ভারী কিছু খেতে আর ইচ্ছা করলো না, তাই ভাবলাম যে একটু ফলই খেয়ে নিই। আর এই যে আমটা দেখছো, এটা আমাদের বাড়ির গাছের আম, সেই যে তোমাদের দেখিয়েছিলাম কাঁচা আম পেরে গুড়াম করছিলাম, এই আম পেকে দেখো কি সুন্দর কালারটা হয়েছে, কি সুন্দর রং, যেরম রং সেরকম মিষ্টি খেতে। আর একটা দাগ হয়ে গেছিল, সেই যে শিলা বৃষ্টি হয়েছিল না, সেই শিল লেগে এরকম দাগ হয়ে গেছিল। আর এই হলো লিচু, এই লিচুগুলো কালকে মায়ের কাছে গেছিলাম তো দিদি আমাকে খেতে দিয়েছিল, কালকে আর খাওয়া হয়নি তো ফ্রিজেই রেখে দিয়েছিলাম আজকে, তাই নিয়ে নিলাম লিচু। আর ঠাকুরকে যে সন্দেশ দিয়েছিলাম ওই সন্দেশও নিয়ে নিলাম। শাড়ি ব্লাউজ সবকিছু কালকে রাতেই হাতের কাছে গুছিয়ে রেখেছিলাম যাতে আজকে আর কোনো সমস্যা না হয়। পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি ব্রেকফাস্ট করতে করতে রেডি হয়ে নেবো। আর ব্রেকফাস্টে কি আছে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম, আম লিচু আর ঠাকুরকে যে সন্দেশটা দিয়ে পুজো দিয়েছিলাম সেই সন্দেশ। ব্যাস এবার ব্রেকফাস্ট করতে করতে রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে সেজে গুজে পুরো রেডি। তো তোমরা তো দেখলেই আজকে সারাদিন কি কি করলাম না করলাম, সেই সকাল 9টা থেকে কাজ শুরু করেছিলাম, সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হতে হতে এখন ঘড়িতে বাজে 1:15। আর বেশি কথা বাড়াবো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নিচে যাবো আর 5-10 মিনিটের মধ্যেই নিচে যাবো, গিয়ে আমি আর দিদা বেরোবো এখন আমাদের লাঞ্চের ইনভিটেশনে। আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে সোনাদির বাড়ি, মানে আমার মামা শ্বশুরের মেয়ে আর কি, মানে আমার মামা তো ননদ বলতে পারো, আমার দিদিই হয় সম্পর্কে। তো চলো সোনাদির বাড়িতে গিয়ে একেবারে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি আয়োজন রয়েছে লাঞ্চের, চলো দেখতে থাকো। তো আমি আর দিদা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছি আর অটোতেও উঠে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই সোনাদির বাড়িও পৌঁছে যাব। আর বাড়ি আসতে না আসতেই দেখো আমাদের খেতে দিল মিষ্টি আর আমপোড়ার শরবত। এতটা রোদে আসার পর এই আমপোড়ার শরবতটা খেয়ে কি যে তৃপ্তি লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে কুর্তিটা দেখছো, এটা আমাকে সোনাদি গিফট করেছে, আসলে আজকে বিয়ের পর আমাদের প্রথম জোরে খাওয়া দাওয়া। আর এদিকে দেখতেই পাচ্ছ দুপুরের লাঞ্চের আয়োজনে কি কি করেছে, বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানিটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি আর ওয়েট করতে পারলাম না। আর এই হলো সোনাদি সবাইকে এখন খাবার পরিবেশন করছে, এদিকে মারাও চলে এসেছে, তো চলো তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে বলি যে কেমন হয়েছে। একটু আলু ভেঙে নিলাম সাথে বিরিয়ানির রাইস, এবার এই গ্রাসটা মুখে দেবো, আ কি সুন্দর যে খেতে হয়েছে বিরিয়ানিটা। আর বিরিয়ানির সাথে পেঁয়াজ আর লঙ্কা না হলে আমার একদমই চলে না, শশাটা খুব একটা ভালো লাগে না, তবে পেঁয়াজ আর লঙ্কাটা আমার চাই চাই। তো তোমরা কারা কারা আমার মতো এরকম পেঁয়াজ লঙ্কা ছাড়া বিরিয়ানি খেতে পারো না কমেন্টে জানিও। এদিকে দেখো আমার বর্মেশাইও খেতে বসে গেছে আর দিদা আগেই খেয়ে নিয়েছে, কারণ দিদা তো বিরিয়ানি খায় না, মামা খাচ্ছে, মা খেলো, তারপর সবাই মিলে চলছে এখন খাওয়া দাওয়ার পরে গল্প আড্ডা, এখানে চলছে এখন পার্টি নিয়ে আলোচনা। তো যাই হোক বিকালে রোদ পড়ার পরে আমরা সবাই মিলে চলে এলাম ছাদে, আর এই দেখো ছাদ থেকে কিন্তু হাওড়া ব্রিজও দেখা যায়, জুম করে অনেকটা দেখানোর চেষ্টা করলাম, জানি না তোমরা দেখতে পেলে কিনা। আর এখন না ছাদে মারাত্মক সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে এত সুন্দর হাওয়া যে এসি আর পাখার হাওয়ার থেকে এই প্রকৃতির হাওয়া যেন মন ভরে উপভোগ করতে ইচ্ছা করছে। তারপর সবাই মিলে গল্প করার পরে বিকালের চা খেয়ে আমি আবার বেরিয়ে পড়লাম, কারণ আমার রয়েছে আরেকটা নেমন্তন্ন। তো বন্ধুরা এখন বাজে 8:30 আর এখন আমি যাচ্ছি শিল্পীর বাড়ি, কারণ আজকে ওর বাড়িতে লক্ষ্মী পুজোর নেমন্তন্ন রয়েছে। এই যে ঠাকুরের জন্য ফুল মিষ্টি সব নিয়ে নিয়েছি, আর পেছনে দিদি মা সবাই যাচ্ছে, আর এই হলো বৃষ্টি।
আচ্ছা, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, যারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবার আজকে আমার ভিডিও দেখছো, আমার ভিডিওর যদি কিছু অন্তত ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং আমার পাশে থেকো। আর শিল্পীকে তো তোমরা সবাই চেনো, আমার বিয়েতে ওই আমাকে মেকআপ করে দিয়েছিল, তো ওদের বাড়ি আসতে না আসতেই দিয়ে দিল ঠাকুরের প্রসাদ আর ঠান্ডা। আমি তো এদিকে রাত্রিবেলায় খাইনি, মা দিদি বৃষ্টি সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে কাকিমা আর শিল্পীকে টাটা বাই বাই করে চললাম এখন বাড়ি। মিষ্টি টাটা টাটা। আমি জাস্ট আর পারছি না, এখন বাজে ঘড়িতে 10:30, কিন্তু আমার চোখ মুখের অবস্থা একেবারেই নাজেহাল, মানে একেবারেই খারাপ। আমি সো টায়ার্ড, আমার মনে হচ্ছে যে আমি এখন মানে আমি যখন ফ্রেশ হবো কি করে, খাবো কি করে, আমি এখনো খাওয়া হয়নি। তোমাদেরকে বলেছিলাম যে শিল্পীর বাড়ি যাচ্ছি, তো শিল্পীর বাড়ি গিয়ে আমি আর খাইনি, কারণ পেট প্রচণ্ড ভরা ছিল আর খেতে সেরকম ইচ্ছাও হচ্ছিল না। তো আমি প্যাক করে নিয়ে চলে এসেছি, কিন্তু এখন আমার কিছুই করতে ভালো লাগছে না, মানে আমি যে মেকআপ তুলবো ফ্রেশ হবো, আগে একটু বসে নিই, রেস্ট নিয়ে নিই, তারপর আর যদি কিছু করি অ্যাক্টিভিটিস তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখতে থাকো। তো বন্ধুরা, রাত্রিবেলা এখন করছি ডিনার, ফ্রাইড রাইস, আলুর দম আর পনির, যেটা শিল্পী আমার জন্য পাঠিয়েছে। খুব ভালো হয়েছে, আর আমার ফেসের অবস্থা থেকে বুঝতে পারছো আমার মধ্যে একটুও ক্ষমতা নেই। ঘড়িতে বাজছে এখন 11:30, প্রচণ্ড রেস্টের দরকার, আমি একটুও পাচ্ছি না। সো খাওয়াটা কমপ্লিট করে নিই, অফ ক্যামেরা করেই খাওয়াটা কমপ্লিট করে এখন ঘুমাতে যাব। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কিছু মনে করো না, আমার আর একটু হয়তো কিছু তোমাদের সাথে শেয়ার করার ছিল, বাট বিশ্বাস করো আমার মধ্যে আজকে আর একটু ক্ষমতা নেই। সো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার অল, টাটা।